দূর ব্যান ভাল লাগছে না, রোজ রোজ কি ভিডিও দেব, আর কতদিন ভিডিও দিতে পারিনি ফেসবুকে, কি ভিডিও করব না কোনো আইডিয়া পাচ্ছি না। সবাই ভাবে ফেসবুকে ভিডিও করা, ইউটিউবে ভিডিও করা কত সহজ, হ্যাঁ সহজ, ভাবতে হবে, লিখতে হবে, ক্রিয়েট করতে হবে, এডিট করতে হবে, কত কাজ, কি ভিডিও বানাবো কোনো আইডিয়াও পাচ্ছি না। পেয়ে গেছি, পেয়ে গেছি, মায়ের সঙ্গে প্র্যাঙ্ক, প্রেগনেন্ট প্র্যাঙ্ক। আমি আমার মায়ের সঙ্গে প্র্যাঙ্কটা করলে কেমন হয়? কিন্তু মাঝে মারে প্র্যাঙ্কটা সাকসেসফুল হবে তো না? সব মারা একই হয়, মায়েদের মন তো খুব নরম হয়। আমিও এই প্র্যাঙ্কটা করবো, 1.2 মিলিয়ন ভিউজ দেখি। আমার মায়ের সঙ্গে এই প্র্যাঙ্কটা করে একবার দেখি, মাকে ডাকি, আগে ক্যামেরাটা সেভ করে দিই, কোথায় কোথায় ক্যামেরা লাগাবো এখানে, ঠিক আছে। খুব ভয় লাগছে, বাট প্র্যাঙ্কটা যেন সাকসেসফুল হয়। মা এখান থেকে এন্ট্রি নেবে, সামনে আসবে, মা আমাদের কেটে যাবে, ঠিক আছে, দেখা যাচ্ছে তো, ঠিক আছে। এবার মাকে ডাকি, মা, বলছি যে তুমি কথা বলেছিল, আমার না কয়েকদিন ধরে বমি বমি পাচ্ছে, আর মামাটাও না কেমন ঘুরছে গো মা। হ্যাঁ রে মানে তুমি তোর হবে না তো আর কার হবে বল, সারাদিন এসির মধ্যে ঢুকে বসে আছিস, এক ফোঁটা জল নিয়ে খাবার তো সময় হয় না, বাড়িতে একবেলা করে খাস, আর বাইরে গিয়ে কোথায় এগ রোল, কোথায় আলু কাবলি, কোথায় ফুচকা, কোথায় চাউমিন, ওরে বাবা রে, কোথায় মোমো, হ্যানা তেনা হ্যানা তেনা, সব খুঁজছিস, তোর গা গোলাবে না, তোর বমি হবে না, কার হবে না, গ্যাস অম্বল হয়েছে মনে হয়, ওখানে ওষুধ রাখা আছে, যা গ্যাস ওষুধ একটা খেয়ে নে। না গো মা, আমার একটু টক খেতে ইচ্ছা করছে। হ্যাঁ টক খেতে ইচ্ছা করছে? তোমার কাছে আছে কিছু? আছে নেই? অদ্ভুত আছে? নেই না মানু, নেই, আম আছে, কাঁচা আম, তোর মা আমার খুব টক খেতে ইচ্ছা করছে, গরমের সময় টক খাওয়া খুব ভালো, আচার আছে, কেটে যেটা খা। হে ভগবান, কি প্র্যাঙ্ক করবো, কিছুই তো বোঝে না, কোনো রিয়াকশন নেই। আরে মা বোঝার চেষ্টা করো, বমি 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 পাচ্ছে গো, কি হলো, বমি, টক খেতে ইচ্ছা করছে, কি হলো? আচ্ছা শোনো মা, আমি না প্রেগনেন্ট। কি? Yes! শেষ দিন আজকে তোকে ছোট 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 বাচ্চার বাড়িটা মানুষ।